বাংলা দেখছে, বাংলার জনগণ দেখছে বিনা কারণে কিভাবে এদেরকে জেল খাটিয়েছে। এর প্রতি উত্তর আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে। লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার আছে নাকি বাস? হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়া আছে? হ্যাঁ বলো, লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার আছে? না না না। যে ছবিটা এই মুহূর্তে বাংলা দেখছে, যে একজন বিধায়ক হয়ে তিনি নিজে উপস্থিত রয়েছেন, যারা বন্দী ছিলেন তাদেরকে নিজে নিয়ে যাচ্ছেন এবং কোথাও গিয়ে তাদের যে আবেগ, সেই আবেগটা দেখুন। এই আবেগটাকে আমি তো বিক্রি করতে পারি না, এই আবেগের পরাজিত হয়ে যায়। আর 100 বার আমি পরাজিত হতে পারি, মানে প্রস্তুতিতে আবেগের কাছে যে বিশ্বাস ভরসা করে আমাকে। আরো কি জেদ বেড়ে গেল লড়াই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে? আরও বেশি আমাকে দায়িত্বশীল হতে হবে এদের জন্য, দায়িত্ব আরও বেশি কাঁধে তুলে দিল, এনারা তুলে দিয়েছেন আমাকে, এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও বেশি আমি লড়াই করে যাবো। শুধু কি ভাঙড়েই কি কোনো কিছু হলে সেখানে ছুটি যাবে না, সারা রাজ্যের কোথাও? আমার যতটা ক্ষমতা আছে সাধ্য অনুযায়ী আমি সারা রাজ্যের মানুষের থাকার চেষ্টা করি। হাসকালিতে গিয়েছিলাম, দিনাজপুরে গিয়েছি, আনিসের বাড়ি গিয়েছি, আপনার আপনার বিষ্ণুপুরে গিয়েছি বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে, দেউছা পাঁচাবিলে গিয়েছি, ফারাক্কাতেও গিয়েছি বেনিয়াতলাতে, যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়েছে, মানুষের অধিকার হনন হয়েছে, সেখানে আমার সাধ্যমতো আমি ছুটে গেছি। আর এটা আগামী এটা আমার এই চলতে থাকবে, তাতে আমাকে 40-42 দিনের জায়গায় 420 দিন যদি জেলে থাকতে হয় সে থাকতে আমি প্রস্তুত আছি মানুষের জন্য। ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? একটাই, সৌজন্যতা রাজনীতি আমাদের করতে হবে, মানুষের কাছে পৌঁছে যেতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, অ্যাকচুয়াল কী অধিকার আছে আর কতটুকু পাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ডাক দেবেন আপনি? সে তো সবসময় আছে, তো সেই জন্য তো নির্দ্বিধায় 45 দিনের উপরে জেল খেটে নিয়ে যাবে। অবশ্যই আমাকে বেশি, এনারা আমাকে বেশি আরো দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান দিচ্ছে, ইন্ডিকেট করছে আরো বেশি দায়িত্বশীল হচ্ছে। অবশ্যই এই ভালোবাসা আবেগে আমাকে আরো বেশি দায়িত্ব নিতে হবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আমাকে আরো বেশি লড়ে যেতে হবে।